দাদা আপনি বিধায়ক বিধায়কের পরে পুনরায় আবার জেলার দায়িত্ব পেলেন সভাধিপতি হিসাবে কি বলবেন এই জেলার মানুষের কাছে আপনি কিভাবে তাদের পাশে দাঁড়াবেন প্রথমে আপনাদের নমস্কার জানাই আমি কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তারা এত বড় জেলা এত জনসংখ্যা এবং বৈচিত্র্যময় জেলার সভাধিপতির দায়িত্ব আমার উপরে নষ্ট করেছেন আমি আমার সীমার ক্ষমতার শেষ সীমানায় গিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব। সামগ্রিকভাবে এই জেলার মানুষের সঙ্গে থাকা পাশে থাকা উন্নয়নে সবার আগে দাঁড়িয়ে কাজ করা এটা লক্ষ্য থাকবে যে আগামী বছরগুলোতে আমি এটা আপ্রাণ চেষ্টা করব মূলত আপনাদের লড়াই আগামী লোকসভা দু হাজার চব্বিশে আপনাদের লড়াই মূলত কাদের সঙ্গে এটা তো বলবার অপেক্ষা রাখে না অবভিয়াসলি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা ভারতকে ভাগ করতে চায় যারা মানুষে মানুষে হানাহানি মানুষে মানুষে বিভেদ চায় যারা হিন্দু মুসলমানের রাজনীতি করে দশটা বছর নষ্ট করে দিল যারা ভারতবর্ষের কোনো উন্নয়ন করেনি দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মণিপুর জ্বলছে সেখানে জাতি দাঙ্গা সেখানকার উপজাতি সম্প্রদায়ের মা বোনদেরকে রাস্তায় উলঙ্গ করে হাঁটানো মণিপুরের সরকার বিজেপি দিল্লির সরকার ও বিজেপির অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার তো এর বিরুদ্ধে মানুষ রায় দিক এর বিরুদ্ধে মানুষ মধ্য আমরা ছাব্বিশ পার্টি জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেই ডাকটা এটা সময়ের ডাক এবং নরেন্দ্র মোদী অমিত শাহ জানেন যে তাদেরকে চলে যেতে হবে চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা এই জেলার যে পাঁচটা সিট আছে আমরা আপ্রাণ মানুষের সঙ্গে থেকে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছে দিয়ে মানুষকে বুঝিয়ে পাঁচটা এমপি সিট পাঁচটাই আমরা মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাই আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নতুন করে ফের খারিজি মাদ্রাসায় তিনি অনুমোদনের কথা বললেন কিন্তু আপনার উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় এখনো পর্যন্ত সেভাবে শিক্ষক নিয়োগ হয়নি এটাকে আপনি কি চোখে দেখবেন কীভাবে সেটা পূরণ করবেন এই যে দেখুন আমাদের তো সরকার যখন যখন যেমন যেমন সিদ্ধান্ত নেয় তার উপরে দাঁড়িয়ে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে সেই অনুযায়ী চলতে হয় তো গভর্নমেন্ট যেহেতু নতুন করে আবার আনএডেড মাদ্রাসাকে এডেড করবেন বা খারিজ মাদ্রাসাকে আপনি যে কটা বলছেন সেটাকে অ্যাফিলিয়েশান দেবে তো আমরাও সেই ক্ষেত্রে আমাদের যে পেন্ডিংগুলো আছে আমাদের এখানে ডোমা অফিসার আছে ডোমা আছে তার সাথে যোগাযোগ করে আমরা সেইগুলো আমাদেরও স্টেটে অনেক জমা দেওয়া আছে সেইগুলো আমরা তদ্বিত তাগিদা করে যাতে এখানে চালু হয় সেটা করব এবং নিয়োগের ক্ষেত্রে গভর্নমেন্টের যে আইন আছে যে বিধি আছে সেই বিধি অনুযায়ী হবে আপনার জেলায় সব থেকে সমস্যা কি আছে এবং সেগুলো আপনারা বিশেষ করে পানীয় জল

সাথে ফোনে কথা হয়েছে আমরা খুব শিগগিরই একটা জেলা ব্যাপী ডেঙ্গু সচেতনতা মিটিং করব ডেঙ্গু প্রসঙ্গ নিয়ে রবীন্দ্রভবনে সারাদিনের একটা ওয়ার্কশপ হবে এবং তারপরে আমরা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা টিম করে যে সমস্ত জায়গায় ডেঙ্গু বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা ভিজিট করব মিটিং করব মানুষের কাছে যাব চেতনা বৃদ্ধির জন্যে এবং শহর এলাকাতেও যেখানে ডেঙ্গু আছে সেই জায়গা করি আমরা পেয়েছি একাধারে তিনি বিধায়ক এবং সেই সঙ্গে তিনি শুধু বিধায়ক নয় এবার এই সদ্য উত্তর জেলার সভাধিপতি পথে তিনি দায়িত্ব পেয়েছেন আচ্ছা আপনার কেমন লাগছে আপনি আরও একটা বড় দায়িত্ব পেয়েছেন বিধায়কের পরে না দেখুন আলাদা কিছু নয় আমি দীর্ঘদিন ধরে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দু হাজার আট সালে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিলেন দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ এই জেলা পরিষদেরই আমি পরিষদীয় দলনেতা এবং পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ ছিলাম এটা দীর্ঘদিন পার্টি রাজনৈতিক দল এবং প্রশাসন সম্পর্কে কমবেশি অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে এখনও কিছু শেখার বাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা আমার কাছে খুবই পরিচিত প্রত্যেকটা গ্রাম চিনি শুধু পঞ্চায়েত নয় স্বাভাবিকভাবেই ভালো লাগছে যে জেলা জুড়ে কাজ করতে পারবো আমি চিরকালই একটু কাজ কাজপ্রেমী মানুষ কাজ ভালোবাসি কাজ করতে ভালো লাগে তো এটা নিজের কাছে একটা নিজের চ্যালেঞ্জ বলতে পারেন যে নেত্রী সুযোগ দিয়েছেন আমি সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারব